আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো আমি ডিম আলুর ঝোলের তরকারি। এটা খুবই কমন একটা রান্না, সবার বাসায় করে। তারপর আমি যেভাবে করে তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তবে দেখে নিই। আলু ডিম রান্না করার জন্য আমি এখানে চারটি ডিম হার্ড বল করে নিয়েছিলাম, বাট একটা ডিম একটু ভাঙা থাকার কারণে কুসুমটা বের হয়ে গেছে, তার মানে এখানে 3.5টা ডিম আছে। আর নিয়েছি এখানে আমি 1 কাপ আলু, ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি 1টি পেঁয়াজ কুচি, 1টি টমেটো কুচি আর কিছু ধনে পাতা। আর এখানে আমি একটা পেস্ট করে রেখেছি। এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ, ধনে গুঁড়ো, 1/2 চামচ, হলুদ গুঁড়ো আর 1/2 চামচ, জিরা গুঁড়ো, 7 মতো লবণ মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো চলে যাচ্ছি মূল রান্নাতে। আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখানে প্রায় 1 টেবিল চামচ তেল। এখন তেলটা গরম হয়ে আসছে, আমি এখানে 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিব ডিমটা ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি। তেলে আগে হলুদ দেওয়ার কারণে এটা লাল হয়ে যাচ্ছে, দেখার সুন্দরের জন্য। দেখুন কতটা ভালো লাগছে, আর একটু লাল হবে, লাল হওয়া পর্যন্ত আর একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়েছি লাল টুকটুকে ডিম, এখন আমি আলুটাও একটু ফ্রাই করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি। তেলে আগে হলুদ দেওয়ার কারণে এটা লাল হয়ে যাচ্ছে, দেখার সুন্দরের জন্য। দেখুন কতটা ভালো লাগছে, আর একটু লাল হবে, লাল হওয়া পর্যন্ত আর একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমি 1 চামচ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। রান্নার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ চামচ ভেজে নিব। বেশি ভাজা লাগবে না, একটু নরম হয়ে আসলে আমি যে শুকনো লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম পানি দিয়ে ওটা দিয়ে দিব। আপনারা চাইলে আদা রসুন পেস্ট দিতে পারেন, তবে আমার যাতে ভালো লাগে না আমি দিনে, আপনারা চাইলে দিতে পারেন। মশলাটা দিয়ে নিয়েছি, এখন একটু কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, মিনিট 2-এর মতো কষালে হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমরা একটু কষিয়ে নিব। আমি যে পরিমাণ আলু আর ডিম রান্না করছি আমি সেই পরিমাণে মশলা দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আলুটা প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো একটু কষানোর পরে আমি পানি অ্যাড করে দিব প্রয়োজন মতো। আমি প্রায় 1.5 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এটা হতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করে ডিমটাও, তো মিনিট 5-এক রান্না করলে এটা হয়ে যাবে। একটা বলা কুটলে আমি অ্যাড করে দিব টমেটো আর ধনে পাতা। আমি টমেটোটা দিয়ে দিয়েছি, এখন টমেটো গলে যাওয়া পর্যন্ত আমি ডাইরেক্ট রান্না করব। এই ডিম আলুর তরকারিটা আমার মায়ের হাতে অসাধারণ হয়। আমি চেষ্টা করেছি আমার আম্মার মতো রান্না করতে, বাট যত ট্রাই করি না কেন আম্মার স্বাদটা ঠিক আসে না। তারপর আশা করি আপনারা ট্রাই করলে আপনাদের তো অনেক ভালো আসবে। তো তৈরি হয়ে গিয়েছে আমার ডিম আলুর ঝোলের তরকারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।